কাশ্মীর সহ ভারতে মুসলিম নিধনে গাজার ইসরায়েলি মডেল প্রয়োগ করতে পারে ভারত। ভারতীয় এক শীর্ষ কূটনীতিক যুক্তরাষ্ট্রে বলেছেন, ইসরায়েলের মডেল অনুসারে কাশ্মীর থেকে মুসলিম উৎখাত করে সেখানে হিন্দুদের বসতি গড়ে তোলা হবে। গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে কয়েকশো ভারতীয় বংশোদ্ভূত ইহুদি। ভারতীয় এক ধর্মগুরু ইসরায়েলের কাছে আবেদন করেছেন তার অনুসারীদের হামাসের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার জন্য। হামাসের মতো কাশ্মীরের মুসলিমদের ক্যান্সার হিসেবে মনে করে অনেক ভারতীয়। মিয়ানমারে চলতি বছরই হতে পারে সামরিক জান্তার শেষ বছর। ভিডিফেস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। দিল্লিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলন সম্প্রতি গর্ব করে বলেছেন, তিনি ভারতে হিন্দুদের দিয়ে একটি ইসরায়েলি আর্মি গঠন করতে পারেন। এসব হিন্দু তাকে বলেছে তারা যেখানেই পাবে মুসলমানদের হত্যা করতে প্রস্তুত আছে। ইসরায়েলি দূতের এই বক্তব্য ফলাও করে প্রচারিত হয়েছে ভারতের মূল ধারার প্রায় সব গণমাধ্যমে। সম্প্রতি ভারতের একজন হিন্দু গুরু ইসরায়েল সরকারের প্রতি অনুরোধ করেন তার অনুসারীদের হামাসের বিরুদ্ধে যুদ্ধে যোগদানের অনুমতির জন্য। ওই হিন্দু নেতা বলেন, আপনাদের মতো আমরাও একই ক্যান্সারে আক্রান্ত। উগ্র ওই হিন্দু গুরুর এই ভিডিও বক্তব্য প্রকাশ করেছে আল জাজিরা। অনেকের মতে ইসরায়েল যেমন আত্মরক্ষার নামে গাজার ফিলিস্তিনিদের হত্যা করছে, তেমনি কাশ্মীরের মুসলমানরা বড় ধরনের ঝুঁকিতে রয়েছে। কাশ্মীরে গণহত্যা পরিচালনা বিষয়ে ভারতের একটি গোপন পরিকল্পনার খবর সামনে আসে 2019 সালে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় দূতাবাসের কর্মকর্তা এস চক্রবর্তী প্রকাশ্য একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ তথ্য ফাঁস করেন। ভারতীয় কূটনীতিক এস চক্রবর্তী যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে বলেন, কাশ্মীরে মুসলিম নিধনে ভারত ইসরায়েলি মডেল প্রয়োগ করবে, এরপর সেখানে হিন্দুদের বসতি স্থাপন করবে। এস চক্রবর্তী বলেন, ইতোমধ্যে বিশ্বে একটি মডেল রয়েছে, আমরা জানি না কেন সেটি আমরা অনুসরণ করছি না। এটা ইতোমধ্যে প্রয়োগ করা হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েল যদি এটি করতে পারে তাহলে আমরাও এটি করতে পারি। আমি মনে করি আমরা ইসরায়েলের এই মডেল অনুসরণ করতে পারি এবং আমাদের নেতৃবৃন্দকে এ বিষয়ে চাপ দেওয়া উচিত। ভারত এখন দেখছে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, গোটা বিশ্ব এ নিয়ে সম্পূর্ণ নীরব। কাশ্মীরের মুসলিম নেতৃবৃন্দ ইতোমধ্যে এ বিষয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন। সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ বলেছেন, কাশ্মীর বরণ করতে পারে গাজার পরিণতি। গত সপ্তাহে ভারতীয় আর্মি কাশ্মীরে নির্যাতন করে হত্যা করেছে তিনজন মুসলমান, এ ঘটনা নতুন নয়। মোদী সরকার পরিষ্কার যে বার্তা পেয়েছে তা হল, ইসরায়েল অবৈধভাবে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ফিলিস্তিনিদের হত্যা করে পার পেতে পারলে ভারতের কিছু হবে না। কেবল মোদী সরকার নয়, ভারতীয় লাখ লাখ উগ্র হিন্দুও প্রস্তুত আছে মুসলিমদের হত্যার জন্য। বর্তমান মোদী সরকার, ভারতীয় হিন্দু জাতীয়তাবাদী নেতৃবৃন্দ আর ভারতীয় গণমাধ্যম মিলে একটি বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করছে। ইসরায়েলের মতো ভারতের জন্য হুমকি হল ইসলাম এবং মুসলমান। ভারতের টিভিতে উপস্থিত হয়ে অনেক আলোচক নির্দ্বিধায় বলছেন, ইসরায়েল বর্তমানে গাজায় যে যুদ্ধ করছে সে যুদ্ধ আমাদের সবার জন্য। তারা বলছেন, ইসরায়েল আমাদের সবার জন্য যুদ্ধ করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাবেক নিরাপত্তা উপদেষ্টা নির বারকাত বলেছেন, দীর্ঘকাল ধরে ভারত ইসরায়েল গোয়েন্দা সহযোগিতা চলছে, ভারতের ওপর রয়েছে ইসরায়েলের ভালো আস্থা। অস্ট্রেলিয়ার সাংবাদিক সিজে ওয়ার্ম্যান তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছেন ইসরায়েলের আদলে কাশ্মীর সহ ভারতে মুসলিম নিধনের সম্ভাবনা নিয়ে। এ বিষয়ে তথ্য উপাত্ত উপস্থাপন করে সিজে ওয়ার্ম্যান বলেন, গাজায় ইসরায়েলি গণহত্যার সমর্থন দিচ্ছে ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থা। ইসরায়েল ভারতের মধ্যে রয়েছে নিবিড় সামরিক গোয়েন্দা বিনিময়। সিজে ওয়ার্ম্যান বলেছেন, ইসরায়েল গাজায় মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস, বেসামরিক লোকজনকে ঠান্ডা মাথায় হত্যাসহ যে গণহত্যা এবং বর্বরতা পরিচালনা করছে তা জানে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। ভারতের মোদী সরকার ইসরায়েল থেকে শিক্ষা নিচ্ছে কিভাবে জাতিগত নিধন পরিচালনা করতে হয়, আর সেটি হল মুসলমানদের ইতিহাস সম্পূর্ণ মুছে ফেলা। কাশ্মীর সহ ভারতে ইসরায়েলি আদলে মুসলিম নিধনের নীল নকশা প্রণয়নে সহায়তা করছে গাজায় ইসরায়েলি গণহত্যার ঘটনা। ওয়ার্ম্যান বলেন, ইসরায়েল আর্মির অনেক সেনা স্বীকার করেছে তারা গাজায় স্থল অভিযানের সময় ঠান্ডা মাথায় ফিলিস্তিনি শিশুদের হত্যা করেছে। এসব অনেক হত্যাকাণ্ডে অংশ নিয়েছে ভারতীয় বংশোদ্ভূত ইসরায়েলি সেনা। ফিলিস্তিনি একজন শিশুকে হত্যার পর সম্প্রতি দুই ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনি শিশুটির ভঙ্গিতে ছবি তোলে। এই দুই ইসরায়েলি সেনার একজন ছিলেন ভারতীয় বংশোদ্ভূত। ইসরায়েল সহ বিশ্বের মূলধারার গণমাধ্যমে অনুপস্থিত গাজা ইসরায়েল আর্মির গণহত্যা আর বর্বরতার চিত্র, কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনেক মাধ্যমে প্রকাশিত হচ্ছে গাজায় নারী শিশু সহ বেসামরিক ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল আর্মির বর্বরতার চিত্র। এসব বর্বরতায় অংশ নিয়েছে ভারতীয় বংশোদ্ভূত ইসরায়েলি সেনারা।
ওয়ারম্যান বলেছেন, গাজায় যেসব ইসরায়েলি সেনা নিহত হয়েছে তাদের 45% কট্টর ধর্মীয় গোষ্ঠী থেকে এসেছে। গাজায় তারা ঠান্ডা মাথায় নারী শিশুদের হত্যাসহ নানা ধরনের বর্বরতার সাথে জড়িত। গাজায় বর্তমানে 200+ ভারতীয় বংশোদ্ভূত ইহুদি সেনা যুদ্ধ করছে হামাসের বিরুদ্ধে। ভারতীয় বংশোদ্ভূত এসব ইহুদিদের ইসরায়েল সম্প্রতি ফিরিয়ে আনে ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে। ওয়ারম্যান বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বব্যাপী যে মিথ্যা আর ঘৃণ্য অপপ্রচার চলছে তার অনেক কিছু করা হচ্ছে ভারত থেকে, আর এভাবে ভারত ইসরায়েলকে সহায়তা করছে গাজায় গণহত্যা ও বর্বরতা পরিচালনায়। সম্প্রতি ফ্রান্স 24 চ্যানেলে তুলে ধরা হয়েছে ফিলিস্তিনি ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ভারতীয় অপপ্রচারের একটি ভিডিও। ভারতের তৈরি ভিডিওতে দেখানো হয় ফিলিস্তিনি নারী ও পুরুষরা গায়ে রং মেখে নিজেদের আহত হিসেবে হাজির করছে। ওয়ারম্যান প্রতিরক্ষাসহ ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে ভারত ইসরায়েল গভীর সম্পর্কের তথ্য উপস্থাপন করে বলেন, গাজা যুদ্ধের কারণে বর্তমানে ইসরায়েল বরখাস্ত করেছে ফিলিস্তিনের 1,00,000-এর বেশি নির্মাণ শ্রমিক। ইসরায়েল পরিকল্পনা করেছে ফিলিস্তিনিদের জায়গায় 81,000 বিদেশি নির্মাণ শ্রমিক নিয়োগ দেবে, আর এর বেশিরভাগ তারা নেবে ভারত থেকে। হামাসের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিয়েছে শত শত ভারতীয়। এসব ভারতীয় ইসরায়েলি অভিবাসী নাগরিক এবং ইহুদি, তাদের অনেকে অংশ নিয়েছে গাজায় স্থল অভিযানে। বর্তমানে গাজায় 100+ ভারতীয় বংশোদ্ভূত ইহুদি হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। এর মধ্যে কয়েকজন হামাসের সাথে যুদ্ধে নিহত হয়েছে। গাজায় স্থল অভিযানে একেবারে প্রথম দিকে যে কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে তাদের মধ্যে একজন ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ইহুদি। গত সোমবারও হামাসের হামলায় নিহত হয়েছে ভারতীয় বংশোদ্ভূত 7 ভারতীয় ইহুদি। রাখাইনের আরাকান আর্মি দখল করেছে আরেকটি গুরুত্বপূর্ণ সেনা ছাউনি, উদ্ধার করেছে ভারী আর্মার্ড ভেহিকেল সহ বিপুল পরিমাণ অস্ত্র। গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে মিয়ানমার আর্মির কাছ থেকে লাভ করা বিপুল এসব অস্ত্রের ছবি। গত শুক্রবার রাখাইনের পালেতোয়া টাউনশিপের গুরুত্বপূর্ণ ঘাঁটি দখলের পর মঙ্গলবার তারা দখল করে খা মং ওয়া নামে আরেকটি সেনা ছাউনি। আরাকান আর্মির এক বিবৃতিতে বলা হয়েছে, 13 নভেম্বর থেকে পালেতোয়ায় 20টি সেনা ছাউনি দখল করেছে তারা। এসব সেনা ছাউনি দখলের যুদ্ধের সময় অধিকাংশ ছাউনিতে বিপুল পরিমাণ অস্ত্র রেখে জান্তা সেনা পালিয়ে যায় জীবন নিয়ে। আরাকান আর্মি বলেছে, 1 সপ্তাহের মধ্যে তারা গোটা আরাকান থেকে মিয়ানমার আর্মিকে বিতরণ করবে। অপরদিকে তাং ন্যাশনাল আর্মি রোববার দখল করেছে শান রাজ্যের মংডু নামক আরেকটি শহর। 27 অক্টোবর থেকে অপারেশন 1027 শুরুর পর এখন পর্যন্ত তাং ন্যাশনাল লিবারেশন আর্মি শান রাজ্যে 6টি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে জান্তার কবল থেকে। জাতিগত বিদ্রোহী নেতৃবৃন্দের পক্ষ থেকে বলা হয়েছে, চলতি বছরই হতে যাচ্ছে জান্তা সরকারের শেষ বছর। বর্তমানে মূলত রাজধানীতে আবদ্ধ মিয়ানমার জান্তা সরকার যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে বিভিন্ন রাজ্যে নির্বিচার বিমান হামলা পরিচালনা করে চলছে মিয়ানমার জান্তা সরকার। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।